শোন না মা, ঘুমো খালি ঘুমো, দিনের বেলা ঘুমো, রাতের বেলা একবারে অবস্থা খারাপ করে দে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছে সবাই? গাইস আজকে আবার চলে এলাম পুচকিকে নিয়ে। তো গাইস আজকে কিন্তু আর পুচকি টুচকি নয়, আজকে ওর নামটা তোমাদের সাথে আমি ভাগ করে নেবো, খুশির মুহূর্ত। গাইস আমার জন্য খুবই একটা কি বলবো একটা মজার ব্যাপার, মানে এখন একটার পর একটা যতটা রিচুয়ালস হচ্ছে বা যতটা জিনিস হচ্ছে ওর জন্য সব কিছু আমি খুবই এনজয় করছি। তো ওর নাম কি সেটা আমি তোমাদের আজকে বলেই দেবো, ঠিক আছে? তো ওর নামটা কিন্তু আমরা ডিসাইড করিনি, মানে আমাদেরও পছন্দ হয়েছে, বাট আমি তোমাদের বললাম না যে তোমরা কমেন্ট করো, তোমাদের ওখান থেকে আমরা বেছে নেবো যে কোন নামটা ওকে দেওয়া যায়। তো ওকে আমরা তোমাদের চুজ করা, আমি তো সবার নাম তো একসাথে দেওয়া সম্ভব নয়, তো কটা নাম তোমরা যেটা কমেন্ট করেছো আমি ওটার থেকে দিয়েছি। তো অনেকেই কিন্তু এই নামটা কমেন্ট করেছে, ঠিক আছে? তো দাঁড়াও, আমি নামটা বলার আগে আমি তোমাদের কিন্তু আজকে একটা মজার একটা লাজবা ব্যাপার কথা বলছি, যেটা নাম হলো লোটাস 365। তো এই অ্যাপটাতে তোমরা তোমাদের ক্রিকেটের নলেজ থেকে অনেক কিন্তু মজার মজার উপহার জিতে নিতে পারো। তো তোমাদের এটা বলতে হবে যে ক্রিকেট ম্যাচে কে ভালো খেলবে, আর তো আর 200+ আরও অনেক গেম আছে ভালো ভালো যেটা তোমরা খেলতে পারো, মানে গোয়ার মজা কিন্তু এই সাইটেই। লটাস 365 কিন্তু ফুল ট্রাস্টেড আর সেফ ওয়েবসাইট, যেটার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলো নওয়াজুদ্দিন সিদ্দিকী, উর্বশী রেতুলা, কৃতি কারাবান্দা আর হ্যাঁ কাজের আগরওয়ালও। আর সব থেকে ভালো জিনিস হলো এখানে তোমরা তোমাদের টাকাটা উইথড্র করে নিতে পারো জাস্ট 20 মিনিটের মধ্যে, রাতে হোক বা দিনে। আর এখন যদি তোমরা অ্যাকাউন্টটা অ্যাপ ওপেন করে নাও তাহলে তোমরা পেয়ে যাবে 365 বোনাস। তো যাও, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করো আর জিতে নাও মজার মজার উপহার। কমেন্ট বক্সেও কিন্তু দেওয়া আছে লিঙ্কটা। তো চলো এবার তোমাদের বলি যে কে কে নামটা দিল, ঠিক আছে? দাঁড়া আমি ফোনটা নিয়ে নিচ্ছি, পুচু আমার কোলে ঘুমাচ্ছে। হ্যাঁ, তো এখানে দিয়েছে অর্পিতা ধর। তো অর্পিতা ধর অনেকটা নাম দিয়েছে কিন্তু, হ্যাঁ, জিয়া, তারপর আরও চাকরিকা, তারপর লক্ষ্মী, ঈশা, রিয়া, স্নেহা, আর দিয়েছে দিব্যা, তানভি, ঠিক আছে? তারপর আরেকজনও দিয়েছে অর্পণা চ্যাটার্জি, উনিও দিয়েছে শ্রিয়া আর দিব্যা। তারপর আরেকজনে দিয়েছে সলমা যাদব, তো সলমা যাদবও দিয়েছে কিন্তু দিব্যা। তারপরে আরেকজনে দিয়েছে মাই, এটা আমি ভালো করে পড়তে পাচ্ছি না, মাই এসটি কল এফেক্স, জানি না কি নাম এটা, আই থিঙ্ক বলেছে, কমেন্ট করে লিখেছে আই থিঙ্ক হার নেম শুড বি দিব্যা, ঠিক আছে? তো সব থেকে বেশি নাম যেটা এসেছে কমেন্টের মধ্যে, আমার মনে হচ্ছে তোমাদের সব থেকে বেশি যেটা নামটা তোমরা কমেন্ট করেছো তোমাদের পছন্দ সেটা হলো দিব্যা। আর ওর পাপারও কিন্তু এই নামটা ভীষণ পছন্দ হয়েছে আমাদের বলতে পারো ঘরের সবার, কারণ এই নামটার মধ্যে দিয়াও আছে আর দীপঙ্করও আছে, যেহেতু ওর পাপার নাম দীপঙ্কর, আমার নাম দিয়া, তো দুজনের নাম একদম মিক্স হয়ে একদম দিব্যা নামটা খুব বেশি ভালো লাগছে আমাদের। খুব বেশি ভালো লাগার কারণে অনেক আরও অনেক কমেন্ট কিন্তু এই 2-3টেই আমি পড়তে পেরেছি, বাকি অনেক আছে যেটা আমি এখানে তুলে দেবো তোমরা দেখতে পারো, অনেকে কমেন্ট করেছে দিব্যাটা। তো আমরা সোনার নামটা দিব্যাই রেখেছি, নামটা কেমন হলো কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ওর কিন্তু ষষ্ঠী পুজোর জন্য আরেকটা নামও উঠেছে, তো ওটা হলো গিয়ে রিধিমা উঠেছে, তো আমরা ওকে ঘরে রিধি বলে ডাকবো আমি ভেবেছি ওটা। তো ওটাও দিয়েছে ওর মাসি, ঠিক আছে? আরও অনেক পিসিরাও দিয়েছে নাম, বাট ওর ছোটো মাসি কিন্তু ওটা আমাকে দিয়েছে রিধিমা নামটা। রিধিমাটা একটু বেশি বড় হয়ে যায় না বলো, তো আমি ভাবছি যে রিধি বলে ডাকলে ওকে একটু বেশি মিষ্টি লাগবে, আর দিব্যা নামটা সব কিছুতেই থাকবে। আর সব থেকে মজার ব্যাপার হলো ওর আরেকটা নামও কিন্তু হয়ে গেছে, সেটা হলো জুনিয়র দিয়া, যেটা ওর চ্যানেলটা খুলে নিয়েছি আমরা, তোমরা পেয়ে যাবে। তো যাও ওর চ্যানেলে গিয়ে তোমরা সবাই সাবস্ক্রাইব করো খুব তাড়াতাড়ি, আমার এই যে জুনিয়র দিয়ার কিন্তু আরও মিষ্টি মিষ্টি ভিডিও ওই চ্যানেলটাতে চলে আসতে চলেছে। আর আমাকে যেইভাবে তোমরা সাপোর্ট করছো, করে এসেছো, আমার পাশে থেকেছো, আমাকে এইভাবে ভালোবেসেছো, আমি চাই ছোট্ট দিয়াটাকেও তোমরা এইভাবেই ভালোবাসো, এইভাবে সাপোর্ট করতে থাকো, আর ও খুব ভালো থাকুক সেটাই তোমাদের আশীর্বাদ আমি তোমাদের কাছ থেকে চাইছি। তোমরা প্লিজ ওর জন্য প্রে করো যাতে খুব সুস্থ থাকে, ভালো থাকে, খুব তাড়াতাড়ি একদম টুকটুক করে হাঁটাহাঁটি শুরু করে দেয়, টুকটুক করবে, আমার এখন মনে হচ্ছে কবে উঠে বসবে, মানে আমার রাতে দিনে এখন একটা অতদিন এটা টেনশন ছিল যে কবে ও আসবে পৃথিবীর মধ্যে, আসবে, ওকে কোলে নেবো, ওকে আদর করবো, আর এখন এখন মনে হচ্ছে যে কবে ও বড় হবে, হাসবে, কথা বলবে, মানে পাকা পাকা কথা বলবে, সেইগুলোই ভাবছি আমি। সব থেকে বড় কথা হলো জুনিয়র দিয়ার যে চ্যানেলটা বা জুনিয়র দিয়ার নামটা ওটা কিন্তু ওর পাপা রেখেছে পুরোটাই, আর কারোর দেওয়া নয়, জুনিয়র দিয়া নাকি।
তো এবার আমাদের জুনিয়র দিয়া ঘুমাচ্ছে। আর আর থ্যাংক ইউ তোমাদের সবাইকে সুন্দর নামটা দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। তো গাইস আমি আর কিছু বলতে পারছি না, দিব্যা নামটা সত্যি খুবই মিষ্টি হয়েছে, তোমরা যা যা দিয়েছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের দিব্যা নামটা বেশি পছন্দ হয়েছে আমি জানি, আর রীতিমাটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো আজকের মতো টাটা বাই বাই, এই দেখো সোনা ঘুমাচ্ছে, বাই গাইস, লাভ ইউ, টাটা। আর হ্যাঁ জুনিয়র দিয়াদের চলে যাও, গিয়ে সাবস্ক্রাইব করে নাও, মিষ্টি ছোট্ট দিয়ার ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি, তাই না বাবা? শোনা মা, ঘুমোয় খালি ঘুমোয়, দিনের বেলা ঘুমোয়, রাতের বেলা একবারে অবস্থা খারাপ করে দেয়।